পাবনায় তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় অন্তরাত্মা শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং করছেন কলকাতার উত্তি নায়িকা দর্শনা বাংলাদেশে যার ওয়ার্ক পারমিটের আবেদন এখনও অনুমোদন পায়নি বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয় দশই মার্চ ঢাকায় এসে এগারোই মাস থেকেই পাবনা সদরের একটি রিসর্টে চলচ্চিত্রের দৃশ্য ধারণে অংশ নেন দর্শনা দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয় শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দেশের বাইরের কোনো শিল্পী দেশের চলচ্চিত্র অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ওয়াক পারমিট নেওয়ার বিধি রয়েছে সপ্তাহ খানেক আগে এই নায়িকার শ্যুটিংয়ের অনুমতির চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে প্রস্তাব পাঠায় তরঙ্গ এন্টারটেইনমেন্ট এব্রিসের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান পাঁচ দিন আগে সুপারিশ সহ প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় তবে এফডিসি থেকে পাঠানো ওই প্রস্তাব এখন অনুমোদন পায়নি বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম অনুমোদন পাওয়ার আগেই দর্শনার শ্যুটিংয়ের বিষয়টি অবহিত করা হলে সাইফুল ইসলাম জানান বিষয়টি তাদের নলেজে নেই তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার আগে বিদেশি শিল্পীর শুটিংয়ে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন এম্রিসির ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিয়ে তিন দিন ধরে ছবির প্রযোজক সোহানী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাহারা পাওয়া যায়নি মঙ্গলবার সকালে পাবনা থেকে দর্শনাবণিক বলেন তিনি শুটিংয়ের অংশ নেওয়ার আগে ওয়ার্ক পারমিট নিয়ে দশই মাস ঢাকায় এসেছেন কিন্তু তথ্য মন্ত্রণালয় বলছে অনুমোদন দেওয়া হয়নি তাহলে ওয়ার্ক পারমিট কোথায় পেয়েছেন এমন প্রশ্নের জবাবে দর্শনা বলেন বাংলাদেশের ফিল্মের টিম থেকে বিষয়টি করা হয়েছে আমি ঠিক বলতে পারবো না ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন ভালো বলতে পারবেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে দাবি করেন সোমবার ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তারা কিন্তু মঙ্গলবারও তথ্য মন্ত্রণালয় বলেছে অনুমোদন দেওয়া হয়নি তাহলে কিভাবে তা হাতে পেলেন এ প্রশ্নে সুমন বলেন গতকাল এসেছে কিনা আমি জানি না আমি এই বিষয়টি দেখছি না এখানে যারা ম্যানেজমেন্টে আছে তারাই বিষয়টি দেখছে তারা বলছে পেয়েছে কলকাতার নায়িকা দর্শনা পাবনায় ছয় দিন ধরে শুটিং করছেন তিনি আরও দশ দিন শ্যুটিংয়ে পাপনায় থাকবেন বলে জানিয়েছেন ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান